টেক্সটাইল গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা নগরীর টেক্সটাইল গেটত অনুষ্ঠিত হইয়ে একটি বার আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের যেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা, যেই দৃশ্যপট আপনারা দেখতে চান, একটি সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণ, তা আমরা আপনাদেরকে নিয়ে করে দেখাব। মাইসপাড়া মহল্লা কমিটির সভাপতি হাজি সিদ্দিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন 8 নং সুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও টেক্সটাইল গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি আছেন 72 শেরশাহ মাইসপাড়া মহল্লা কমিটির সর্দার আমিনুল হক বাবুল, 72 শেরশাহ বাজার কমিটির সভাপতি আলী আহমেদ শাহিন, রুবিগেট মহল্লা কমিটির সর্দার জাফর আহমদ সহ আরো বোধ কিয়াই। কমিটির সভাপতি সেক্রেটারি হইয়ে এর আগে আরো 3-4 বার হইয়ে কিন্তু উগ্র নটি গিয়ে এখন আরো আবার বেগিন সমাজের ভাবে মুরব্বকলের লই ব্যাগে দ্বন্দ্ব ব্যবসায় বেগিনের লই না আরো একজনজ্ঞ কমিটি একজনজ্ঞ কার্যকরী কমিটি হরিয়ে নেয় আরো কমিটি হইলাম গঠন হইলাম আরো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আই ফরে দেখিন আর সমাধান করতে হিমশিম হাই যায় কমিটি না তাহার কারণে তো আজি আর কমিটি গঠন করি কমিশনার দিয়ে নয় উদ্বোধন করি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাহ।